আসলে সালামু আলাইকুম, সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আমি বেলাল হাসান। আবার আপনাদের সামনে বাংলাদেশ ইন সিঙ্গাপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে অনেকদিন পর আজকে আমি আপনাদের সামনে। তো আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে গিয়ে যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসতে যাচ্ছেন তাদের জন্য দিক নির্দেশনা। তো আমি জানাচ্ছি আপনাদেরকে প্রথমে কয়েকটি পয়েন্ট যে আমার এই ভিডিওটি এখন তৈরি করছি আমি আপনাদের জন্য, সেটা হয়তো বা কিছুটা লং হতে পারে, অন্তত 8-10 মিনিট হতে পারে মিনিমাম। তো আপনারা যদি সব কিছু বিস্তারিত জানতে চান অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে, এবং ভিডিওর শেষে আমি যে লিঙ্কটা দেব অথবা যে ডিসক্রিপশনটা দেবো সেখানে আপনারা সব কিছু বিস্তারিত পাবেন যে এই মুহূর্তে আপনি দেশ থেকে আসতে হলে অথবা আপনি বাংলাদেশ থেকে যদি আসতে চান আপনাকে কী কী প্রসেসগুলো ফলো করতে হবে এবং কীভাবে আপনি আসতে পারবেন। ঠিক আছে, তো আমি ভিডিওতে যাওয়ার মুহূর্তে পূর্বে আবার আপনাদেরকে বলছি যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিও দেখে আপনারা কমেন্ট করবেন, অথবা আপনাদের যদি ফার্দার কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করব। নতুবা আপনারা যে হোয়াটসঅ্যাপে নক করেন অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যে মেসেজগুলো দেন আমি আপনাদেরকে জবাব দিতে পারছি না, কারণ আমি অলরেডি আমার ভিডিওগুলোতে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে ফেলছি। হ্যাঁ, আপনাদের যদি কিছু জানা থাকে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন, অথবা সজীবের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন, সেখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো চলুন চলে যাওয়া যাক আমাদের মূল আলোচনায়। তো আপনি যদি দেশে আসতে চান তো প্রথমে আপনাকে হতে আপনার যে আইপি হবে, আইপি হওয়ার পর আপনার যে কার্যক্রমগুলো সেগুলো আপনি যেগুলো আপনি সম্পূর্ণ করবেন সে ব্যাপারে এই প্রসেসিং সিস্টেমটা। এই মুহূর্তে যারা বাংলাদেশে আছেন তারা হয়তো ভাবছেন যে আপনি কী করতে পারবেন, এখন আপনার আইপি হয়ে গেছে এখন আপনি কী করবেন। আপনি যদি আপনার আইপি হয়ে থাকে, আপনার যদি আইপি হাতে থেকে থাকে, তখন আপনি এই জিনিসগুলো আপনি করতে পারেন। প্রথমত আপনাকে আপনার আইপি হাতে পাওয়ার পর আপনি সোজা ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন, সেখান থেকে আপনাকে বিএমইটি কার্ডে যদি সাকসেস লেখা আসে তখন আপনি মনে করবেন যে আপনার ম্যান পাওয়ার দেওয়া হয়ে গেল, আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা ম্যান পাওয়ার একই সাথে আপনি দিলেন। হ্যাঁ, এটা যদি আপনি সাকসেস হয় তখন সেটা মানে হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে। এখন বাংলাদেশ হাই কমিশন থেকে আপনার আইপিটা কিন্তু সত্যায়িত করতে হবে, যেটাকে আমরা বলি আইপি অ্যাটেস্টমেন্ট, সেটা আপনাকে অবশ্যই করতে হবে। যদি আপনার আইপিএটা সত্যায়িত না হয়ে থাকে তাহলে আপনার বিটিএমই যে আছে সেটা বিএমইটি যে ক্লিয়ারেন্স সেটা আপনি পাবেন না, মানে ওখান থেকে আপনার সাকসেস আসবে না। আপনি আইপিএ সত্যায়িত করা ব্যতীত আপনি ফিঙ্গারপ্রিন্ট যদি দিতে যান তখন আপনি কিন্তু সেখানে সাকসেসফুললি হবেন না। ঠিক আছে, ওই কার্ডটাতে আপনি পাবেন না। তো আপনাকে হতে হবে যে এখন অ্যাপ্রুভালের জন্য, যদি সেটা হয়ে যায় আর আপনি আপনার সেগুলো হয়ে গেছে তখন আপনার জন্য অ্যান্টি অ্যাপ্রুভাল সেটা আবেদন করবে আপনার বস। ঠিক আছে, এবং সেখানে সিকিউরিটি বন্ড হয়েছে কি না অথবা যে জিনিসগুলো দরকার সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে করতে হবে, অ্যান্টি অ্যাপ্রুভাল আপনাকে করতে হবে, করার পরে আপনি ফ্লাইট ডেট আপনি ফিক্স করতে হবে। হ্যাঁ, তো আপনি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় আপনার কিন্তু আইপিএ সত্যায়িত কপি লাগবে, সেখানে আপনার আইপিএর যে সত্যায়িত কপি অ্যাটাস্টমেন্ট করা থেকে বাংলাদেশ হাই কমিশন সিঙ্গাপুর থেকে যেটা করা সেটা আপনার সেখানে লাগবে। ঠিক আছে, সেটা ছাড়া আপনি ম্যান পাওয়ার করতে পারবেন না, এই জিনিসটা আপনাকে কিন্তু মনে রাখতে হবে। এখন আপনি এটার পর পর আপনার মূল কাজ হচ্ছে যে আপনার আইপিএ সত্যায়িত হয়ে গেছে, আপনি ম্যান পাওয়ার দিয়ে ফেলছেন, এখন আপনার প্রধান যে কাজটা সেটা হচ্ছে যে অ্যান্ট্রি অ্যাপ্রুভালের জন্য ওয়েট করা। আপনি যদি অ্যান্ট্রি অ্যাপ্রুভাল পান সেক্ষেত্রে এখন আপনার আইপিএ অ্যাপ্রুভাল আপনি হাতে পেয়ে গেছেন, হাতে পাওয়ার পরে আপনার কাজ হচ্ছে কি, আপনার কাজ হচ্ছে যে আপনার টিকিট কনফার্ম করা, ডেট কনফার্ম করা। আপনি যদি টিকিট আগে কেটে রাখেন তখন আপনি ডেট কনফার্ম করতে পারেন, ডেট কনফার্ম করার পরে আপনি যে করোনা টেস্ট করেছেন করোনা টেস্ট করবেন, সেটা হচ্ছে 72 ঘন্টার ভিতরে আপনার সেটা ভ্যালিড হতে হবে, কিন্তু আপনার ফ্লাইটের 72 ঘন্টার ভিতরে সেটা ভ্যালিড থাকতে হবে, যেন সিঙ্গাপুর আসার পর আসার আপনি ল্যান্ড করেছেন যখন ভ্যালিডিটি থাকে যেন। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। হ্যাঁ, পিসিআর টেস্ট অথবা করোনা সার্টিফিকেট যে সরকার অনুমোদিত যে সেন্টারগুলো আছে সেখান থেকে আপনাকে অবশ্যই করতে হবে, এবং এটার যে পজিটিভ রেজাল্ট সেটা আপনাকে অবশ্যই দেখাতে হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আইসিএর যে হেলথ ডিক্লারেশন ফর্ম সেটা আপনাকে পূরণ করতে হবে, অনলাইনে সেটা জমা দেবেন, এবং যদি পারেন সেটা একটা ফটোকপি নিয়ে তখন সেটা আপনি আইপিএর সাথে অ্যাডজাস্ট করে তখন আপনি দিতে পারেন। দেওয়ার পর আপনার আইসিএ প্রদত্ত হেলথ ডিক্লারেশন ফর্ম অবশ্যই পূরণ করতে হবে, কিন্তু আপনাকে এটা আপনি সাবমিশনও করতে হবে। এয়ারপোর্টে যখন আপনি আসবেন তখন প্রথমে আপনার চেক করবে করোনা সার্টিফিকেট। ঠিক আছে, সেটা চেক করার পর করোনা টেস্টের সার্টিফিকেটের 4-5টা কপি রাখবেন, কিন্তু এটা মনে রাখবেন 4-5টা কপি রাখবেন সাথে, রাখার পর বাকিগুলো দুটো করে রাখতে পারেন। করোনা টেস্ট সার্টিফিকেট দেখার পর দেখবে সিকিউরিটি বন্ড, হেলথ ডিক্লারেশন, অ্যান্টি অ্যাপ্রুভাল ফর্ম আছে কি না, এই জিনিসগুলো কিন্তু সিঙ্গাপুর এয়ারপোর্টে তারা দেখবে আপনার কাছ থেকে।
সমস্ত কিছু চেক করে আপনার বোর্ডিং পাস আছে কিনা সেটা দেখবে। বোর্ডিং পাস দেখার পরে তখন আপনি বোর্ডিং পাস নিয়ে যাবেন, বোর্ডিং পাস নেওয়ার পরে ইমিগ্রেশন এবং এরপর আপনি ফ্লাইট করার শেষ। আপনার ফ্লাইট করে আপনি চলে আসলেন সিঙ্গাপুরে, নির্দিষ্ট টাইমে আপনি ফ্লাইটে করে চলে আসবেন সিঙ্গাপুর। সিঙ্গাপুরে আসার পরে আপনার করণীয় কী, সিঙ্গাপুরে আসার পর আপনার করণীয় হচ্ছে পূর্বের মতোই আপনার কাছে যদি সিম কার্ড না থাকে আপনি সিম কার্ড জোগাড় করতে হবে, অবশ্যই কিন্তু আপনার সিম কার্ড লাগবে, অথবা আপনি সেখান থেকে সিম কার্ড নিতে পারেন। সিঙ্গাপুর ডলার $43 দিয়ে আপনি এমনের যে কোনো একটা সিম কার্ড নিতে পারেন। আপনি হোটেলে আসার পরে তখন আপনাকে তারা সেখানে ওয়াইফাই পাসওয়ার্ড দেবে, আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন। তো ইমিগ্রেশন, সিঙ্গাপুরে ইমিগ্রেশন পর তারা জিজ্ঞাসা করবে যে ICA ফর্ম আপনি পূরণ করেছেন কি না, IPA চেক করবে। ইমিগ্রেশন পার হয়ে যাওয়ার পর আপনি ওয়েট করে আপনি যখন বেড়ে আসবেন তখন আপনাকে হোটেলে বাস আসবে আপনাকে নেওয়ার জন্য। আপনি সেই বাসে করে হোটেলে চলে যাবেন এবং সাথে সাথেই তারা আপনাকে বললাম যে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দেবে, সেটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন। এখন আপনাকে আসার সময় আপনি যখন বাংলাদেশ থেকে যখন আপনি বের হবেন তখন আপনাকে কী কী আপনি আনবেন, আপনাকে অবশ্যই পাসপোর্টের মূল কপি লাগবে, আপনার করোনা সার্টিফিকেটের কয়েকটি ফটোকপি রাখবেন, সাথে ICA-র হেল্প ফর্ম, আপনার IPA সিকিউরিটি বন্ড আছে কি না, এই পেপারগুলো আপনি অবশ্যই আপনি রাখবেন এবং আপনার কোম্পানি যে যে পেপারগুলো আপনাকে পাঠাবে সেই পেপারগুলো আপনি রাখবেন। আর অবশ্যই আপনি একটি থার্মোমিটার সাথে করে নিয়ে আসবেন, সেটা আপনি চেক করে সিঙ্গাপুর আসার পরে আপনি তাদের FWMM কার্ড যে FT আছে সেটি আপনি ডাউনলোড করে সেখানে আপনি প্রতিদিন আপনার আপডেট দিতে হবে কিন্তু, ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে করতে হবে। এবং থার্মোমিটার রাখবেন এবং হ্যান্ড স্যানিটাইজার যদি সম্ভব হয় সেটা, আর যদি আপনি শুকনো খাবার নিয়ে আসতে পারেন অন্তত 15 দিনের জন্য, 2 সপ্তাহের জন্য হোটেলে আপনি এগুলো আপনি খেতে পারবেন। এবং হোটেলে যে খাবার দেওয়া হয় এটাও মানসম্মত খাবার, সেটাও আপনি খেতে পারেন, কারণ আমরা অনেকেই ওই ধরনের খাবার খেতে পারি না আমাদের বাঙালি খাবার ছাড়া। তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। এবং হোটেলে আপনার জন্য পর্যাপ্ত পরিমাণ সুবিধা আছে, আপনার হিটার আছে, ওয়াটার ও গিজার আছে, তারপর আপনার পানি গরম করার সিস্টেম আছে, ঠিক আছে, যে জিনিসগুলো হোটেলে থাকে এসবগুলো কিন্তু তারা আপনাকে দেবে। তো প্রথমত যে জিনিসটা হোটেলে কিন্তু আপনার সাথে কেউ দেখা করতে পারবে না, এবং আপনার জন্য যদি কোনো কেউ যদি খাবার দিতে যায় তখন সেটা হোটেলের রিসেপশনে দিয়ে আসতে হবে, সেখান থেকে তারা আপনার কাছে পাঠিয়ে দেবে। আপনি হোটেল রুম থেকে বের হতে পারবেন না, শুধুমাত্র সোয়াব টেস্টের জন্য আপনি হোটেলের রুম থেকে বের হতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আপনাকে কিন্তু একজাক্টলি 15 দিন অথবা 2 সপ্তাহ আপনাকে হোটেলে থাকতে হবে, তারপরে 7 দিন হয়তো অন্য কোথাও আপনাকে তারা রাখবে আবার, ঠিক আছে, টোটালি 21 দিনের সিস্টেম এখন। আপনি এই জিনিসগুলো কিন্তু আপনার জানা থাকতে হবে, ঠিক আছে। হোটেলে যদি আপনি বোরিং ফিল করেন, আপনি পড়ার জন্য কিছু বই আনতে পারেন দেশ থেকে, অথবা আপনি ফোনে কথা বলতে পারেন, আপনি বিনোদনের জন্য যে টিভি আছে সেটা দেখতে পারেন, এই জিনিসগুলো করে আপনি আপনার দিনগুলো সেখানে অতিবাহিত করতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আলোচনার বিষয়, এবং বিশেষত যে জিনিসটা বেশি দরকার সেটা হচ্ছে ICA হেলথ ডিক্লারেশন আপনাকে অবশ্যই পূরণ করতে হবে, এবং করোনা সার্টিফিকেটের 72 ঘন্টা ভ্যালিড থাকতে হবে, এই জিনিসগুলো কিন্তু আপনার মনে রাখতে হবে। আপনি যখন বাংলাদেশে ইমিগ্রেশনে আসবেন তখন কিন্তু আপনার যে জিনিসগুলো চেক করবে, এন্ট্রি অ্যাপ্রুভাল, তারপর আপনার ICA ডিক্লারেশন, আপনার করোনা সার্টিফিকেট, আপনার পাসপোর্ট এবং আপনার IPA, এগুলো চেক করবে। এই জিনিসগুলো অবশ্যই কয়েক কপি করে আপনি সাথে রাখবেন, তখন আর আপনার কোনো সমস্যা হবে না আশা করি। তো আজকে এ পর্যন্তই, আশা করছি আপনাদের উপকার আসবে। যারা জিজ্ঞেস করেছিলেন দেশ থেকে এবং অনেকে প্রশ্ন করেছিলেন, অনেকে নো করেছিলেন, হোয়াটসঅ্যাপে টেক্সট করেছিলেন, তাদের জন্য আজকের এই আলোচনাটি। আশা করছি সবাই ভালো থাকবেন, এবং আবার অনুরোধ করবো যে ভিডিওটি পুরোটা দেখে আপনারা কমেন্ট করবেন, এবং যদি ফার্দার কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করবো, অথবা পরবর্তীতে যে ভিডিওটি করবো সেটাতে আপনাদের এই ব্যাপারগুলো আলোচনা নিয়ে আসবো। তো আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার সাথে আছেন এবং আপনাদের হেল্প করতে পারছি এই ব্যাপারে। তো আমি আমার নিজেকেও ধন্য মনে করছি। অবশ্যই আপনারা আমাদের যে টিম আমরা এই কাজ করছি তাদের সাথে তাদেরকে ধন্যবাদ দেবেন, অন্তত একটা ধন্যবাদ দিয়েও আপনারা কমেন্ট করতে পারেন ভিডিওর শেষে। তো আবারও অনুরোধ করব যে ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যে ডিসক্রিপশন থাকবে সেখানে আপনারা আপনার লিখিত আপনারা সব পয়েন্টগুলো পাবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন।